আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা তোমরা টাইটেল দেখেই বুঝে ফেলেছ যে কীভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ফটোকে কালার ফটো করা যায় খুব সহজে। এইটা কোনো এডিট করে নয়, যেমন আমরা অনেক সময় অ্যাডোবি ফটোশপ, স্ন্যাপসিড, পিক্সেল প্রো এইরকম এডিটর দিয়ে আমরা অনেক কষ্টের পর আমরা কালার ফটো করি, তো অত কষ্ট করার আমাদের অনেক সময় হয় না আর আমরা খুব সহজ পন্থাই অবলম্বন করতে চাই। তো একদম রিয়েলিস্টিকভাবে আমরা কিভাবে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ফটোকে কালার ফটো করব, সেক্ষেত্রে তোমরা শুরুতেই চলে যাবা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার, ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে টাইপ করা সহজভাবে টাইপ করতে হবে WHITBLACK PHOTO TO COLOR CLOUR। এইটা পুরোপুরি টাইপ করবা, টাইপ করার সাথে সাথে গতে ক্লিক করবো। ক্লিক করার পর আমার ওয়েবসাইটটা অলরেডি চলে, আমি তোমাদেরকে বলতেছি ট্রাই করেই আমি তোমাদেরকে বলতেছি। তো শুরুতেই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছ, কালার অ্যান্ড হোয়াইট ফটো অ্যালগোরিদম, অ্যালগোরিদমিয়া এইটাতে। তো ক্লিক করার পর শুরুতেই আমাদেরকে এইখানে একটা ওয়েবসাইটে ঢুকাবে। তো ওয়েবসাইটে আসার পর আমরা আপলোডে ক্লিক করব। এই তো তোমরা দেখতে পাচ্ছ উপরে কালারাইজ এ ফটো পাস্ট দ্য ইউআরএল টু অ্যান ইমেজ অর, এইখানে আপলোড দেখতে পাচ্ছ নিচে, এই তো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর তোমরা যে কোনো একটা ফটো চুজ করতে পারো। এই তো আমি শুরুতেই যে ফটোটা আছে এই ফটোটা আমি চুজ করব, তারপর ডানে ক্লিক করব। এই তো তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে কালারাইজ ইওর ফটো, তো একটু সময় নিতে হবে, তো তাদের কাজটি হতে একটু সময় লাগে, 10-15 সেকেন্ড। আমি অনেক 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 সুন্দরভাবে দেখো, এটা একদম ইজিলি ইজিলি আর অনেক রিয়েলিস্টিক রিয়েলিস্টিকভাবে, একদম রিয়েলিস্টিকভাবে তোমার এডিট করে দিবে তারা। তো আমি এই ফটোটা পুরোপুরি কিন্তু আসেনি, তো পুরোপুরি ডাউনলোডের জন্য আমাদেরকে 2 নম্বর ডাউনলোডটা, ডাউনলোড অ্যান্ড কালারাইজড ইমেজ, এইটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর ডাউনলোডিং শুরু হয়ে গেছে, ডাউনলোডিং ফাইল ডিটেলস। তো আমার মনে হয় ডাউনলোডটা কমপ্লিট হচ্ছে, এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি পুরোপুরি ফটোটার সাথে পুরো ফটোর একটু মিল দেখাবো যে আসলে